তোমার না দেখলে বন্ধু তোমার ওঠেন যান এখান থেকে যান কি মনে করছেন যা খুশি তাই করবেন না সবাই কি আপনার মুখে খাদ্য দিলে দিব জমি জায়গা বেঁচে মালিশে গিয়ে বাপটার হারে সে এখন কি মাঠে রাখো হবে নাকি আপনার মতো অকর্ম মানুষ আমি আমার জন্মে দেখি নাই ওঠেন যান এখান থেকে আমি কি কথা কইতে কম কইছি একসময় কি আমার গায়ে পর্যন্ত হাত তুলছে আমি তো কোনো পাপ করি নাই বাপ আমার পোলা কেন গাড়ে গাড়ে মাই খেব আমরা গরিব বলে আমাকে দশা গরিব মানুষের কপালে ফাটা ফাটা হলো এছাড়া কি জুটবো আমি নিজে যাবো জাহাঙ্গীরের অফিসে কত বড় সাহস আমার পোলার গায়ে হাত তুলে যেই হাত সে আমার পোলার গায়ে তুলছে সেই হাত আমি বাইঙ্গা গুড়া গুড়া করে ফেলামু মা পারবা না মা পারবা না কে পারব না কে পারব না আমি কোনো পাপ করছি এতগুনি টাকা পয়সা দিয়ে আমি পোলাডারে পাঠিয়েছি অন্যায় খাওয়ানো লেগে আমি এর প্রতিশোধ নিমু মা ওগো অনেক ক্ষমতা আমরা গরিব আমরা ওগুলোকে পারব না আর কি এর ক্ষমতা কি এর ক্ষমতা গরিব গরিব কারে কয় রে ওই টাকা পয়সা না থাকলে গরিব আমাকে সাহস আছে আমরা ন্যায্য বিচার চাই আমরা সত্য পথে চলি আমার বিচার দিতে হবে আমার পোলার গায়ে হাত তুলছে কেন ওর হাত আমি টুকরা টুকরা করে ফেলাবো কত বড় সাহস আমার পোলার গায়ে হাত তুলে আমার সোনার সান পোলা আমি জানি এতদিন একটা টোকা পর্যন্ত দেই নাই এই পোলারে মারে আমি সামনাসামনি করি তুই অনেক নাঙ্গ বাড়ির দিকে আইতে পারবি নি তুই অনেক আঙ্গ বাইতা
বিলাতি জিনিস, খাইবেন? বিদেশিরা খায়, খান, আমার কাছে আছে, আমার একজন দিছে। লন, খাইবেন না? খান, সাবান, সাবান কিছু ভঙ্গ দোষন কেন? সাবান আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? গোসা করছেননি কি হয়েছে আপনার? আপনার কেউ মারছে? ওইনে যায় কি আকাম কুকাম করে আইছেন? পরে কিন্তু আমি জেদারে সব করে দিব। তুমি কয়া কি কম জেদারে জানেন? জেদারে কমু হুক না মরিস উড়াইয়া আপনার নাকের কাছে ধরতে। এরপরও যদি কোনো কাম না হয় তাহলে আপনার নাকের ভিতরে ঢুকাই দিতে। তখন যখন গন্ধ আপনার গলার ভিতরে ঢুকব তখন কথা ঠিকই বাড়িল। থাকেন, আপনি বং দূরে বয়েই থাকেন, আমি আইতাছি। একজন বাপের বাড়ির দিকে চলে যাই, এনে থেকে কি করবি? এনে তো কে আছে? আয়া জামাই, আয়ার বুড়া হর, আয়ার সংসার হালাই, তুই চলে যাই। তো থাক না, খাই মর। তুই কবি নালে তুই না খায় মরবি? মরবি তোরা, তোরা তোরা তোর বাড়ির সবগুলো মানুষ না খায় মরবি? আপনি কাম করতে যাইবেন কেন? হলাই তো কথাই কয় না, হাতে কি কাম করবো? আ
প্রণাম করিয়াম। কি কইলা? তুই কাম করবা? তোমার কাম দিব কে? আমি কাম দিব। তুই কাম দিবা? তুই খন্ডে কাম হাইবা? তুই কি আর হ্যাঁ তোমার কোনো ঠিক আছে নি? কাম তো আমি দিব না, কাম যে করাই আমি তারে তার কাছে লয়ে যাব। কার কাছে লয়ে যাবে? আমার খালা তো বলি রাশিদা। এতে কি আরে? সেলাইয়ের কাম করে, হের গঞ্জে সেলাইয়ের ব্যবসা। অনেক মাইয়া ওনার লগে কাম করে, আমগো পারুল ওনার লগে কাম করব। হের আরো অনেক মাইয়া দরকার, তেমন কিছু না, খুবই সোজা কাজ, ঘরে বয়ে বয়ে সেলাইয়ের কাম করব, আমি নিজেও তো করি। বউ তোমার কাম করানোর আগে আর যাতে মরণ হয়, আর যাতে কবরের ভিতরে ঢুকতে হারি। তুই বা চলে যেতেছি কেন? তুই এবার চলে যাবো না থাকবো সেটা জিজ্ঞাসা করার তুমি কে? ভাবি বেশি বাড়াবাড়ি করতে শুকাইলাম, ভাবি বেশি বাড়াবাড়ি করতে শুকাইলাম, বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। একদম চুপ, তুই আমার সর্বশত্রু হয়ে পথে বসেছিস, তারপরে যদি তুই আমার সাথে গলাবাজি করস তোর গলা আমি কোপায় নামায় ফেলাবো জায়গা থেকে। তুমি ভাবি আমার ছিল না, এই বাড়িতে আমি আগুন জ্বালাই দিব, এই বাড়ি ভাঙ্গে সুর আমি চুরমার করে দিব, কই দিলাম। তোর যা খুশি কর, তুই যা আমার চোখের সামনে যা খুশি কর।
আমার ছেড়ে যাও না, যার খুশি সে থেকে চলে যাও, দুনিয়া জাহান্ন হয়ে যা, তুমি আমার ছেড়ে যাও না, তুমি আমার ছেড়ে যাও না।